فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي بعده

আমরা আদর্শ পরিবারের উপর গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ ব্যাপারে আমরা প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ এবং কিছু নিয়ম পদ্ধতি আমরা পেশ করছি আর করব যে সব কারণে একটা পরিবার আদর্শ হতে পারে ওই কারণগুলি যখন পরিবারে থাকবে না তখন একটা পরিবার অধঃপতনে যাবে আমরা এ ব্যাপারে সর্বপ্রথমে যাদেরকে আমরা হিসাব রেখেছি তারা হচ্ছে গার্জেন পিতে পিতা মাতা যদি সতর্ক সাবধান না থাকেন তাহলে পরিবার মাঠে মারা যাবে যেটা একেবারে খোলাখলি ভাবে আল্লাহর রসুল দায়ী করেছেন পিতা মাতা আমরা পরিবার সংশোধনের জন্য দ্বিতীয় স্তরে থাকব বিদ্যায় বিদ্যায় যদি ত্রুটি হয় তাহলে পরিবার ভুল পথে চলে যাবে সঠিক পথ পাবে না তো বিদ্যে যদি ভুল থাকে তাহলে জাতি কল্যাণ পাবে কি করে আর পরিবার কল্যাণ পাবে কি করে বিদ্যার ত্রুটি বিদ্যার ত্রুটি থাকলে পরিবার রক্ষা হবে না আমি আলোচনা করার পূর্বে আপনার সাথে একটু দুই মিনিট কথা বলি তাহলে আমাদের কোরআন হাদিসের আলোচনাটা স্পষ্ট হবে ধরুন যে আপনি আপনার ছেলেটাকে ক্লাস ফাইভে পড়তে দিয়েছেন আপনি চাচ্ছেন ছেলে পড়াশোনা ভালো করুক ভালো রেজাল্ট করলো এইটা আরো ভালো করলো ম্যাট্রিক পরীক্ষা দিয়ে সে ফার্স্ট হলো আপনি চারটে পাঁচটা মাস্টার রেখে বিশ্ববিদ্যালয়ে ছেলেটাকে ভর্তি করলেন ছেলেটা অঙ্ক বা ইংরেজি সাবজেক্টে ভর্তি হয়ে খুব ভালো রেজাল্ট করে চলে গেল লন্ডন লন্ডন থেকে ছেলেটা পড়ে আসলো সুন্দর উপযুক্ত বিদ্যা অর্জন করেছে ছেলেটা এবার ঢাকা হাই কোর্টের উকিল এটা ভালো পদ বেজ ব্যরিস্টার লাভ করে এসেছে আপনার চোখের সামনের কথা আমি দিচ্ছি আপনার সামনে এবার আমি একটা কারণবস্ত কেস নিয়ে গেছি ঢাকা হাইকোর্টে আপনার ছেলের হাতে কেসটা দিয়েছি আপনার ছেলে আমাকে বলল কত টাকা নিচ্ছেন আমি 20000 টাকা নিচ্ছি দিলাম দেয়া বললো যে 10 দিন পরে দেখা করবেন 10 দিন পর আমি গেলাম আমাকে বলল টাকা নিয়ে এসেছো বললাম জি না তো যা একটু হালকা বাইরের জমি ছিল সেটুকু আমি বিক্রি করে নিয়েছিলাম তো বলছো না আবার টাকা নিয়ে আসেন আমি যে ভিটা বাড়ি ছাড়া কিছু নাই বলে ভিটা বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আসো তো পরে গিয়ে আহাল পরিবারকে বের করে দিয়ে ভিটা বাড়ি বিক্রি করে আপনার ছেলের হাতে দিলাম এখন পর্যন্ত আপনার ছেলে কেস চালু করে নিয়ে আমার বাড়ি বিক্রি করে আপনার ছেলের হাতে টাকা দিয়েছি আমি যে প্যান্ট আপনার ছেলে পরে আছে ওটা টাকমুন নিচে আছে যে গাড়িটাতে আপনার ছেলে হাইকোর্টে এসেছে ওই গাড়িটা আমার টাকা দিয়ে কিনা আছে অন্যায় টাকা সেটা আপনার ছেলের বৈধ উপার্জিত নয় আর একজনের একটা কুকুরের মূর্তি আছে আপনার বৌমা নগ্ন পোশাক পরে থাকে মাথার চুল ছোট আছে। বলুন আপনার শিক্ষার ফলাফল কি আমি কি ভুল বলছি যদি ভুল বলি তাহলে আপনি পরিবেশের সাথে মিল করে দেখো। ত্যাগ করতে হবে ভুল বললে মানে ত্রুটি কোথায় আপনি তো খুব বড় আশা নিয়ে পড়াশোনা করেছেন ছেলেকে লাখ লাখ কোটি কোটি টাকা আপনি ব্যয় করেছেন আপনার এতে ব্যয় করতে আপনার ছিল ছিল না। না, ছেলেকে বড় করতে হবে আপনার ছেলের পরিণতি পর্যন্ত আমি নিজে সহ ছেলে মেয়েকে ওই শিক্ষা দিতে না পেরেছি যেই শিক্ষা ভালো মন্দ বুঝাবে আমার ছেলেকে ভালো বুঝাতে পারেনি আমার এই দীর্ঘ ষোলো বছর আঠারো বছর বিদ্য লাখ লাখ টাকা খরচ করিয়ে আমার ছেলেকে আমি ভালো মন্দটাই শিখাতে পারিনি আমি তো বনে করি আপনারা আমার ছেলে সবচেয়ে বড় কসাই, কসাই নয় ও সব টাকা নিল আমার কাছ থেকে তো আপনার ওই কেসি চালু হয়নি বিদ্যা কাকে বলে আল্লাহ নবী বলছেন যে এমন একটা সময় চলে আসছে লায়াদ্রিল কাতেল ফিমা কাতালা অলাল মাকতুল ও ফিমা কোতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম আমি নিজেই জানি না যে আমি কেন মারলাম আর কেন মরলাম অথচ আপনার ছেলে জজ আমার আজীবন জেল দিয়েছে আপনার ছেলে কি বিদ্যা শিক্ষা অর্জন করেছে ভালো মন্দ বুঝে আল্লাহ দুই নাম্বার পরিবার ধ্বংসের কারণ হচ্ছে বিদ্যে যে বিদ্যে আমার ছেলে মেয়ে অর্জন করছে এই বিদ্যা দিয়ে পরিবার রক্ষা হবে না এটা সহযোগী বিদ্যা হতে পারে আল্লাহ বলছেন যে আল্লাহ নেই আমার আপনার ছেলে মেয়েকে এমন একটা বিদ্যা অর্জন করতে হবে যে বিদ্যার ফলাফল হবে যে ওই ছেলে বলবে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই তাহলে বুঝতে হবে যে আমার ছেলে আপনার মেয়ে বিদ্যা অর্জন করেছে আল্লাহ তালা বলছেন যে কুল হাল ইস্তবিল আমা ওয়াল বাসির अफালা তাফাক্কারুন মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি বলুন যে অন্ধ ব্যক্তি আর শিক্ষিত ব্যক্তি কি সমান সবাই আমরা বলবো যে না আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে সারা দুনিয়ার মানুষ তোমরা বলো যে যেই মানুষের চক্ষু আছে আর যেই মানুষ অন্ধ এরা দুই কি সমান তো আমরা সবাই বলবো জিনা সমান নয় আল্লাহ তালা এখন বলছেন যে আফালা তাতা ফাকুন তোমরা কেন চিন্তা করো না তা আল্লাহ তালা আমাকে সৃষ্টি করেছেন তার হুকুম মানতে হবে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা ক্রয় বিক্রয়কে বৈধ করেছেন সুদকে হারাম করেছেন তা আমি বিদ্যা অর্জন করেছি কই সুদকে তো হারাম বলতে পারি না তাহলে এটা বিদ্যা নয় আল্লাহ আমাকে বলছেন চিন্তা ভাবনা করতে যে ভাবনা করতে বলে সেটাই যে জন্য চেষ্টা করতে বলে সেটাই মূলত বিদ্যে, যেই বিদ্যা মানুষকে নগ্ন হতে নিষেধ করে সেটাই মূলত বিদ্যে, তাই তো আল্লাহ বলছেন যে তোমরা কেন চিন্তা করো না আমার ছেলে মেয়ে যদি এমন বিদ্যা অর্জন করে যে বিদ্যাতে ও চিন্তা করতে শিখবে ভাবতে শিখবে এটা কি ঠিক আমি যে ঠিক। আমি যে সুদ খাচ্ছি এটা কি ঠিক আমি যে এইভাবে ব্রাক অফিসে ব্যবসা করছি চাকরি করছি এটা কি ঠিক আমি যে এই প্রায় চোদ্দ শত অন্যায় এনজিও এর সাথে জড়িত এটা কি ঠিক তাহলে বুঝা যাবে যে আপনার ছেলে বিদ্যা অর্জন করেছে বিদ্যা তাকে বারবার বলছে এটা ঠিক এটা ঠিক এটা ঠিক এটা ঠিক মহান আল্লাহ বলেন মোহাম্মদ আপনি বলুন যারা লিখাপড়া জানে আর যারা লিখাপড়া জানে না তারা কি সমান আমরা তো বলবো যে সমান নয় এরপরে আল্লাহ বলছেন নিশ্চয় উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে। এখন এই বাংলার লাখ কোটি মানুষ আপনারা বক্তব্য শুনছেন আর আমরা এখন বলছি যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তা আমরা বললাম যে আপনারা শিক্ষিত মানুষ কাফলুরের নিচে প্যান্ট পরা হারাম দেখি এখন থেকে ত্যাগ করতে পারেন কিনা আল্লাহ তালা বলেছেন নারী মাথায় কাপড় না দিয়ে বের হতে পাবে না আপনারা সবাই এখন এই পিস বাংলার বক্তব্য শুনছেন আল্লাহ বলেছেন যারা শিক্ষিত তারা উপদেশ গ্রহণ করে আমরা তো বলতে পারি যে মুসলিম বোন আপনি যদি এখন ইসলাম নীতি না মানেন তাহলে আপনি শিক্ষিতা নন এটা বললি কি আমাদের ভুল হবে আল্লাহ বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তো আপনি যে হাট বাজারে নগ্ন অবস্থায় চলছেন আমি যদি বলি যে আপনি শিক্ষিত নন তাহলে কি আমার বলা ভুল হবে আপনি একটা সুদের ব্যাংকে চাকরি করেন আমি যদি বলি যে আপনি শিক্ষিত নন তাহলে কি আমার বলা ভুল হবে নজ্লা আপনি আমাকে বলতে পারেন যে আপনি ঠিক বলেন কিন্তু আল্লাহকে কিভাবে বলবেন তাহলে কি আমি আর আপনি বলবো যে আল্লাহ বুঝেন না নওসবিল্লাহ মিনস আস্ত এটা তো হতে পারে না আল্লাহ তালা বলছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে তা আপনার ছেলে ইসলামী পোশাক পরে যাবে দেখি শিক্ষিত আল্লাহ উপদেশ দিয়েছেন বলেছেন যে শিক্ষিত গ্রহণ করবে। নিজের বিচার অপরের উপরে চাপিয়ে জান্নাত লাভ করা যাবে না নিজের বিচার অপরের উপরে চাপিয়ে জান্নাত লাভ করা যাবে না সম্মানিত মুসলিম বোন আমরা বলতে চাচ্ছি ইসলামী পোশাক পরে চলার চেষ্টা করুন সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন যদি সম্ভব না হয় শাড়ি যদি পরেন তাহলে দুই ছাঁটের ব্লাউজ পরুন দুই ছাঁটের ব্লাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ পড়তে হবে আমরা উপদেশ দিচ্ছি আল্লাহ তালা বলেছেন যে শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে আমরা বলি না যে শাড়ি পরা হারাম এ কথা আমরা বলি না কিন্তু আমরা বলছি যে যেই বাড়িতে দেবর ভাসুর আছে সেই বাড়ি দিকে একজন নারী নগ্ন পোশাকে থাকতে পারে তাহলে কি সে শিক্ষিতা আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না আমরা বিষয়টি করতে চাচ্ছি যে আল্লাহ আমাদের কি কি বলছেন আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য একটা বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিরতির পরে আপনাদের সামনে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা হবে আল্লাহ আমাদেরকে আলোচনা বুঝাও তৌফিক দান করুক আল্লাহমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা অপেক্ষায় বসে আছেন এইজন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি জাযাকাল্লাহ খায়ের আমরা গুরুত্বপূর্ণ তথ্য বল আলোচনা পেশ করছিলাম। যে একটা পরিবার রক্ষা পেতে পারে ঠিক বিদ্যা বিদ্যা যদি বেঠিক হয়ে যায় তাহলে পরিবার রক্ষা পাবে না আল্লাহ তাআলা বলেন ওয়াতিলকাল আমসাল না জুরি বহালিন অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি মানুষের জন্য দৃষ্টান্ত শিক্ষিত মানুষ ছাড়া কেউ গ্রহণ করবে না। চন্দ্র চলে যায়। এটা একটা নিদর্শন সূর্য আসে চলে যায় এটা একটা নিদর্শন ঘাস গজালো বড় হলো পেকে নষ্ট হয়ে গেল এটা একটা নিদর্শন একটা ডিম একটা মুরগি নিয়ে বসে থাকলো আঠারো দিন পরে বাচ্চা হয়ে গেল এটা একটা নিদর্শন তুত গাছ গরুতে খেলে গোবর হবে তুঁত গাছ যদি পুলপোকা পোকা খাই তাহলে রেশমি সুতা হবে তুত গাছ যদি হরিণ খাই তাহলে আপনার কুস্তুরি আতর হবে একটা গাছ তিন শ্রেণীর প্রাণী খেলে তিন রকম হবে এটা কে করল। আল্লাহ বলছেন অতিলকালেমন অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি শিক্ষিত মানুষ ছাড়া কেউ বুঝে না বলেন তো আমি আর আপনার আপনার মেয়ে ছেলে নিদর্শন দেখে কি শিক্ষা অর্জন করেছে বলেছে, আব্বু আমরা এখন বড় হয়েছি বিদ্যা অর্জন করেছি আল্লাহ এক অদ্বিতীয় সুদ খাওয়া যাবে না সুদ ত্যাগ আব্বু আমরা বড় হয়েছি শিক্ষা অর্জন করেছি এভাবে সলা তাদায় না করে থাকা যাবে না আমাদের বাড়িতে সবাকে একসাথে সলাতায় করতে হবে আব্বু মেয়ে বলছে আব্বা এটা আমাদের ঠিক নয় আমরা যেভাবে চলছি এ পরিবেশ পরিবর্তন করতে হবে আব্বু আমরা শিক্ষা অর্জন করেছি আল্লাহ এক আল্লাহর আদেশে আসমান চলে জমিন চলে সূর্য তারকা চলে পৃথিবী চলে আব্বু আমরা যেভাবে চলেছি এটা আমাদের ভুল হয়ে আমরা ইসলামী পোশাক পরে বাড়ির বাইরে যাব আমরা আল্লাহর বিধানকে যথাযথ পূর্ণ মানার প্রাণপণের চেষ্টা করব আব্বু আমাদের ভুল হয়েছে এইরকম কথা কি আমার ছেলে বলে আমার মেয়ে বলে যদি না বলে তাহলে বুঝতে হবে যে বিদ্যায় ত্রুটি হয়েছে বিদ্যা বিদ্যা পরিবারকে রক্ষা করতে পারে না। আমার অর্জন করেছে এতে আমার ছেলে মেয়ের অধপতন আসবেই তালা বলছেন নিশ্চয় যারা শিক্ষিত মানুষ তারাই আল্লাহকে ভয় করেন যারা যত বেশি শিক্ষিত তারা তত আল্লাহকে বেশি চিনে আর তারা তত আল্লাহকে বেশি ভয় করবে তো আমার ছেলে মাস্টার আমার মেয়ে ম্যাট্রিক পাস করেছে আল্লাহকে একটু কম ভয় করবে এভাবে পড়তে পড়তে যখন আমার মেয়ে একেবারে মাস্টার ডিগ্রি পাস করবে তখন আমার মেয়ে আরো আল্লাহকে বেশি ভয় করবে কেননা ওর শিক্ষা বেশি ওর বিদ্যা বেশি মানুষ যত বিদ্যা বেশি হবে তত আল্লাহকে বেশি ভয় করবে এ কথা আল্লাহ তালা বলছেন আমার ছেলে আমার মেয়ে বিদ্যা অর্জন করার পরে যদি আল্লাহকে ভয় না করে নিশ্চিত আমাকে বুঝতে হবে বিদ্যায় ত্রুটি আছে আমার ছেলে আমার মেয়ে যদি বিদ্যা অর্জন করার পরে শরীয়তের পাঁচ পয়সা দাম না দেয় দোকানে আড্ডা পিটে মানুষের সাথে গল্পগুজবে গুজবে মত্ত থাকে কোথায় অন্যায় করা যাবে যে কোনো অন্যায় উপার্জনে মত্ত থাকতে হবে এরকম যদি করে তাহলে বুঝতে হবে আমার ছেলের বিদ্যায় ত্রুটি রয়েছে আল্লাহ তালা বলছেন একজন অন্ধ মানুষ আর একজন চক্ষুওয়ালা মানুষ সমান নয় আল্লাহ বলেন আলো আর অন্ধকার সমান নয় আল্লাহ বলেন ছায়া আর রৌদ্র সমান নয় আল্লাহ বলেন মরা দেহ আর জীবিত মানুষ সমান নয় মরা দেহ মারা গেছে ভালো মন্দ বুঝে না পাপ বুঝে না অন্যায় বুঝে না আর জীবিত মানুষ জীবিত আছে ভালো মন্দ বুঝে অন্যায় বুঝে যদি আমার ছেলে মেয়ে শিক্ষা অর্জন করার পরে যদি পাপ নেকি না বুঝে তাহলে আল্লাহ তালা বলছেন এই ছেলে এ মেয়ে মরা দেহ একটা লাশ আমরা কি এই কথাতে কষ্ট পাবো এটা তো আল্লাহ বলছেন সুরা ফাতের সতেরো আঠারো উনিশ নাম্বার আয়াত আমরা দেখতে পারি আল্লাহ তালা বলছেন যে যারা ভালো মন্দ বুঝে তারা হচ্ছে জীবিত মানুষ আর যারা ভালো মন্দ হক বাতিল বুঝে না সুদ বুঝে না হালাল হারাম বুঝে না এরা হচ্ছে মরা দেহ মরা লাশ আল্লাহ তালা বলছেন ছায়া আর আলো ছায়া আর রৌদ্র যারা ভালো মন্দ বুঝে তারা শিক্ষিত তারা ছায়া যারা ভালো মন্দ বুঝে না তারা হচ্ছে রৌদ্র আপনার ছেলে মেয়ে যদি ভালো মন্দ না বুঝে তাহলে আপনার ছেলে মেয়ে শিক্ষিত নয় এ হলো রৌদ্র আল্লাহতালা বলছেন যে আলো আর অন্ধকার যে ব্যক্তি ভালো মন্দ বুঝলো সে হলো আলো আর যে ব্যক্তি বুঝলো না সে হলো অন্ধকার আমার ছেলে মেয়ে যদি ন্যায় অন্যায় বুঝে তাহলে আমার ছেলে মেয়ে আলো পেয়েছে শিক্ষিত হয়েছে আর যদি আমার ছেলে মেয়ে ন্যায় অন্যায় না বুঝে তাহলে আলো পায়নি ও শিক্ষিত হয়নি সম্মানিত দর্শক মন্ডলী আমাদের বুঝতে হবে বিদ্যাই মূলত জাতির ধ্বংসের অধপতনের বড় মাধ্যম পরিবার ধ্বংসের বড় মাধ্যম হচ্ছে বিদ্যা এই জন্য আল্লাহ তালা বলছেন ইকরা বিস্মি রব্বে ক্যালেদি খালাক খালাক আল ইনসান আলাক আপনি পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সম্মানিত দর্শক মণ্ডলী পৃথিবীতে আপনি এমন কোন বিদ্যা বের করতে পারবেন না যে বিদ্যা প্রথমে পড়া দিয়ে শুরু হয়েছে তারপরে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে শুরু হয়েছে কোন বিদ্যা পাবেন না পৃথিবীতে কোন বিদ্যাই নেই যে বিদ্যে পড়া দিয়ে শুরু যে বিদ্যে সৃষ্টিকর্তা দিয়ে শুরু বিদ্যা বলছে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে অঙ্ক শাস্ত্রে এরকম কোন বিদ্যা নেই বাংলা শাস্ত্রে এরকম কোন বিদ্যা নেই ইংরেজি শাস্ত্রে এরকম কোন বিদ্যা নেই পৃথিবীর কোন বিদ্যা গতিতে এরকম কোন বিদ্যা নেই যে বিদ্যে শুরু হয়েছে সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে একমাত্র একমাত্র ইসলামী সৃষ্টিকর্তার পরিচয় দিয়ে সম্মানিত তিনি পরিচয় নিজের দেওয়ার পরে নিয়ে গেলেন মানুষের কাছে মানুষের পরিচয় তুমি আগে বিদ্যা অর্জন করো এরপরে বিদ্যে দিয়ে বুঝো আমি সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহকে চিনো এরপরে তুমি নিজেকে চিনো তুমি হচ্ছে একটা একেবারে তুচ্ছ দুর্গন্ধময় সাধারণ পদার্থ দ্বারা তৈরি তুমি আমাকে না চিনে চলতে পারো না তুমি আমাকে উপেক্ষা করে চলতে পারো না তুমি নিজেকে চিনলে আমাকেও চিনবে আমাকে চিনলেই কোনটা বিদ্যা অর্জন করতে হবে সেটাও বুঝবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা যদি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা আমাদের অক্ষমতার দরুন আমরা সঠিক বুঝাতে পারছি না আল্লা কাছে আমরা প্রার্থনা করি প্রতিপালক তুমি আমাদের সঠিকটা বুঝার ও জানার তৌফিক দান করো আল্লাহ বলেন তিনি আর রাহমান রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি মানুষকে বিবরণ শিক্ষা দিয়েছেন সম্মানিত দর্শক মন্ডলী তাহলে আমরা এবার আমরা বুঝি বিদ্যা হলো কোরআনের বিদ্যা আর রাহমান রাহমান তিনি বায়ান, আর যিনি যিনি দিয়েছেন। মানুষকে সৃষ্টি করেছেন আল্লা আল্লামাহুল বায়ান কিভাবে পৃথিবীতে থাকতে হবে চলতে হবে সবকিছুর পূর্ণ বিবরণ দিয়েছেন তিনি রাহমান আমরা এ আয়াতের এ অংশ থেকে বুঝতে পারছি মূলত বিদ্যা হচ্ছে কোরআনের বিদ্যা একমাত্র কোরআনের বিদ্যায় মানুষকে থেকে রক্ষা করতে পারে একমাত্র কোরআনের বিদ্যায় মানুষের পরিবারকে জাহান নাম থেকে রক্ষা করতে পারে সম্মানিত দর্শক মন্ডলী এ কারণেই রাসুল সাল্লাম বলেছেন খায়ুকুম্মান তা আল্লামাল কোরআন ও আল্লাহ তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে সেই মানুষ যে নিজে কোরআন শিক্ষা অর্জন করে অপরকে শিখিয়ে দেয় তোমাদের মধ্যে সবচেয়ে শিক্ষিত হচ্ছে মানুষ মানুষ যে নিজে শিক্ষা শিক্ষা করে এবং অপরকে দেয় আপনার ছেলে মেয়ে যে শিক্ষা অর্জন করেছে আমরা তাকে তুচ্ছ করি না আমরা তাকে হেউ তুচ্ছ করি না আমরা সেই বিদ্যা উপেক্ষা করব এ কথা আমরা বলি না আমরা বলছি আপনার ছেলে মেয়ে জাহান নাম থেকে বাঁচতে পারে এমন বিদ্যে কি সেই বিদ্যায় কোরআনের বিদ্যে। সেই বিদ্যায় হলো আপনার ইসলামী বিদ্যে আর না জানাই হচ্ছে আমরা নগ্ন হয়েছি অন্যায় নেমেছি অবিচারে নেমেছি অরাজকতায় নেমেছি আমাদের কাছে মূলত বিদ্যা না থাকার কারণে প্রতিপালক আমরা তোমার কাছে এই অংশে জোরালো দাবি রাখবো যে এটা আমাদের অজ্ঞতা তুমি আমাদের এই অজ্ঞতা দূর করে তুমি আমাদের এই জাহেলিয়া দূর করে উন্নত মানের বিদ্যে তুমি আমাদের শিখার তৌফিক দান করো জানার ও বুঝার তৌফিক দান করো যাতে করে আমরা সেই বিদ্যা অর্জন করে জাতিকে জাহান নাম থেকে রক্ষা করতে পারি জাতিকে অধপতনের হাত থেকে রক্ষা করতে পারি তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ দুয়া রেখে বলছি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি maaf করো যারা আমরা অসুস্থ অবস্থায় বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি এ दावा এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ